আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে সুফল পাচ্ছে প্রবাসীরা প্রবাসী কর্মীর পক্ষে রায় দিল সৌদির আদালত সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনের অনুরোধ থাকল সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে রিয়াদের শ্রম আদালত একটি কোম্পানিকে কোনো প্রকৃত কারণ উল্লেখ না করে চাকরি থেকে এক প্রবাসী কর্মীকে বরখাস্ত করার অপরাধে অভিজ্ঞতার প্রশংসাপত্রের পাশাপাশি বকেয়া মজুরি ইন্ড অফ সার্ভিস বেনিফিট প্রদানের নির্দেশ দিয়েছেন জানা গেছে একটি কোম্পানির শাখা বন্ধ করে দেওয়ার কারণে কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয় পরবর্তীতে সেই কর্মী তার অধিকার আদায় করতে একটি মামলা দায়ের জন্য শ্রম আদালতের দ্বারস্থ হন কর্মী জানিয়েছেন যে নিয়োগকর্তা তাকে ইন্ড অফ সার্ভিস বেনিফিট কয়েক মাসের বেতন এবং পরিষেবা প্রশংসাপত্র দিতে ব্যর্থ হন তাই উক্ত কর্মী মানব সম্পদ মন্ত্রণালয়ের বেআইনিভাবে তাকে চাকরি থেকে বরখাস্তের জন্য ক্ষতিপূরণ দাবি করেন পরবর্তীতে বিচারক রায় দিয়েছে যে কোম্পানিকে অবশ্যই কর্মীর বিলম্বিত মাসিক মজুরি শ্রম আইন অনুসারে প্রথম পাঁচ বছরের প্রতিটি বছরের জন্য অর্ধ মাসের বেতনের সমতুল্য সার্ভিস বেনিফিট এবং পুরো দুই মাসের সমান আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে সেই সাথে আদালত তাকে বিনামূল্যে অভিজ্ঞতার সার্টিফিকেট দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত বিবেচনা করেছে যে কর্মীর নতুন একটি চাকরি পেতে এই সার্টিফিকেট সহায়তা করবে তাই সৌদি আরবে থাকা প্রবাসীরা আপনারা কখনো নিয়োগকর্তাদের দ্বারা প্রতারিত হলে অবশ্যই শ্রম আদালতে অভিযোগ দায়ের করবেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে